দূরে দাঁড়িয়ে না থেকে হ্যালো গাইস, এই তো আমরা চলে এসেছি জাতীয় সড়ক 34 নম্বরে। বোল্লা কালী মন্দিরে যাওয়ার যে প্রবেশ পথ তার সামনে আমরা দাঁড়িয়ে আছি। চলো এবার তাহলে রাস্তা দিয়ে এগিয়ে যাওয়া যাক। এই মেলাতে কত লোকের আনাগোনা হয় দেখেছো তোমরা? কত ভিড় মন্দিরের প্রবেশ পথে, এত ভিড় দেখেছো? দেখো কেমন ভিড়। ভিড় হবেই না কেন, এটি হচ্ছে উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা বোল্লা কালী মেলা। ওই তো সামনে দেখা যাচ্ছে বোল্লা কালী মেলা প্রবেশ পথের গেট, দেখেছো? এত সুন্দর তৈরি করেছে না, দেখো কত সুন্দর লাগছে গেটটি। তোমাদেরকে ওই পার থেকেও দেখাই এই গেটটি, ওই পার থেকেও দেখতে কতটা সুন্দর লাগে, দেখো দেখেছো কতটা সুন্দর লাগছে গেটটি। চারিদিকে তাকিয়ে থাকলে দেখো লোকে লোকময়, কত সুন্দর জিনিসপত্র চারিদিকে, কত দোকানপাট, আর লোকে লোকময় দেখে কত সুন্দর সুন্দর জিনিস দেখেছো। দেখো দোকানে কত সুন্দর সুন্দর জিনিস ঝুলে আছে, দেখতে কতটা সুন্দর লাগছে, আর দোকানগুলো সুন্দরভাবে সাজিয়েছে, দেখো কতগুলো সুন্দর সুন্দর জিনিস, মেয়েদের বাচ্চাদের, আর বাচ্চাদের খেলনা কিন্তু অনেক বেশি আছে এই মেলাতে। দেখো এই ডগিগুলি কতটা সুন্দর লাগছে, দেখতে কিন্তু খুবই অপূর্ব লাগছে। এইভাবেই আমরা হাঁটতে হাঁটতে একটা দোকানের খুবই কাছাকাছি এসে গেলাম, যেখানে অনেক ধরনের ঠাকুরের প্রসাদ পাওয়া যায়। দোকানটা কিন্তু অনেক বড়, দেখো তোমরা দোকানটা কিন্তু অনেক বড় এবং অনেক ধরনের প্রসাদ এখানে আছে, যার যেমন দরকার এখান থেকে সবাই কিনতে পারবে। আমরা এখান থেকে প্রসাদ কিনেছিলাম বোল্লা মায়ের জন্য। এইভাবে আমাদের এখান থেকে প্রসাদ নেওয়া হয়ে গেছে। এবার আমরা বোল্লা কালী মায়ের উদ্দেশ্যে আবার সেই রাস্তা পথে এগিয়ে চললাম। তোমরা মনে করছো যে এই রাস্তাটা খুবই কাছাকাছি বোল্লা কালী মন্দির যাওয়ার জন্য? না না, এটা অনেকটা দূর। আমরা তো কেবল বোল্লা কালী মন্দির অনেকটা কাছাকাছি চলে এসেছি, কিন্তু এখনও অনেকটা পথ বাকি আছে। তার চারিপাশে দেখো না কেন
কত লোকজন, দোকানপাট, এত সুন্দর সুন্দর জিনিসপত্র চারিদিকে দেখেই কিন্তু কতটা ভালো লাগছে। দেখো এত সুন্দর তৈরি করেছে না, দেখে কতটা ভালো লাগছে। চারিদিকে শুধু তাকালে কত জিনিসপত্র বাচ্চাদের জন্য, কত দোকানপাট, দোকানে দোকানময়, আর লোক তো আছে, এত ভিড়। জানোই তো উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা বলতে বোল্লা কালিমা বলতেই বোঝায়। রাস্তার চারিপাশে দেখো তাকিয়ে কতই না দোকানপাট, শুধু এইদিক ওইদিক তাকালেই খালি দোকানে দোকানময়, আর কত জিনিস দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। আর লোকের তো ভিড় তো আছে চারিপাশে, এত লোক লোকময় না কি বলবো। এইভাবে ভিড়ের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে বোল্লা কালিমার উদ্দেশ্যে। এগিয়ে যেতে যেতে তোমাদেরকে দেখায় রাস্তার চারিপাশে কতই দোকানপাট আছে, তার কিছু দৃশ্য তোমাদেরকে সকলের কাছে তুলে ধরছি। দেখো এইভাবেই আমরা ধীরে ধীরে বোল্লা কালিমার অনেক কাছাকাছি চলে এসেছি। আর কিছুটা পথ বাকি আছে, চলো আমরা ধীরে ধীরে এগিয়ে যাই বোল্লা কালিমার মন্দিরের উদ্দেশ্যে। দেখো এগিয়ে যেতে যেতে রাস্তার মধ্যে কতটা ভিড় বেড়ে গেছে, চারিপাশে দোকানপাট যেমন আছে তেমনি রাস্তার মধ্যে কিন্তু খুবই ভিড়, এগোনো কিন্তু ঠিক মতন যাচ্ছে না। তাড়াতাড়ি করে মন্দিরের কাছাকাছি পৌঁছানো যায়। Thank you.
এবার কিন্তু আমরা মন্দিরের খুবই কাছাকাছি চলে এসেছি। দেখো সামনে কত বড় একটা নাগরদোলা দেখা যাচ্ছে। যতই আমরা মন্দিরের কাছাকাছি এগিয়ে যাচ্ছি ততই কিন্তু ভিড় বেড়েই চলেছে। দেখো আর কিছুটা দূর আছে মন্দির রাস্তা, কিন্তু যতই কাছে এগিয়ে চলছি ততই কিন্তু ভিড় বেড়িয়ে চলছে। এইভাবেই আমরা হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে ভিড়ের মধ্যে দিয়ে ধীরে ধীরে করে আমরা মন্দিরের কাছে পৌঁছে গেছি। ওই তো দেখো বোল্লা কালিমার মন্দির, দেখতে কতটা সুন্দর লাগছে না মন্দিরটি, সত্যি অপূর্ব লাগছে দেখতে। এবার আমরা ধীরে ধীরে মন্দিরের মধ্যে প্রবেশ করার চেষ্টা করব। মন্দিরের কাছে কতই না ভিড় দেখেছো, কত লোকজন, এত ভিড়। আমরা বোল্লা কালিমা দেখার আগে বোল্লা কালিমার পাশে যে ছোট মন্দির আছে তার কিছু কিছু অনেক মূর্তি আছে সেগুলো দেখব। এই মূর্তিগুলো দেখছো না, এই মূর্তিগুলি যারা মানসিক করে তারা কিন্তু এই মূর্তিগুলি এখানে দিয়ে যায়, কেননা তাদের মানসিক পূরণ হয়ে যায় এবং সফলতা পায় বলে তারা এখানে মূর্তিগুলি দিয়ে যায়। চলো দেখবে এর ভিতরে গিয়ে কতই না মূর্তি আছে, এরকম কত লোকে কত মানচিত করেছে এবং অনেক অনেক এরকম মূর্তি দিয়ে গেছে, এর ভিতরে প্রবেশ করে দেখি। হ্যাঁ দেখো বলেছিলাম না কত ভিতরে মূর্তিগুলি আছে এবং কিছু কিছু লোক আছে এখানে পূজা অর্চনা করছে। দেখো চারিপাশে কত লোকে কত মানচিত করেছে এবং ছোট বড় অনেক কালিমার মূর্তি এখানে দিয়ে গেছে, তাদের মানচিত সফল হয়েছে বলে এখানে কালিমার মূর্তিগুলি দিয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। চলো তাহলে আমরা এবার বোল্লা কালিমা মন্দির উদ্দেশ্যে এগিয়ে চলি। ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি, এবার আমরা মেন মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে যেতে হবে এবং দেখতে হবে আমাদের বোল্লা কালিমা। চলো তাহলে দেখা যাক কেমন দেখতে হয়েছে আমাদের বোল্লা কালিমা। Thank you.
ওই তো দেখো আমাদের বল্লা কালিমা, মাকে কত সুন্দর লাগছে দেখতে, এত ভালো লাগছে না, দেখে মন মুগ্ধ হয়ে যায়। প্রণাম বল্লা মা। মাকে দর্শন করে এইভাবে আমরা বাড়ি যাওয়ার পথে এগিয়ে চললাম। ধীরে 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 চলো। এইভাবে এগিয়ে যেতে যেতে মন্দির থেকে দেখো একটু সামনে গেলে একটি বড় পুকুর দেখা যাচ্ছে, এখানে কিন্তু বল্লা কালিমাকে বিসর্জন দেয়। এইভাবে আমরা সব কিছু দেখতে দেখতে বাড়ির পথে এগিয়ে চললাম। দেখো যাওয়ার পথে রাস্তার দুপাশে আরও কত কি দর্শন করা যায়, কত জিনিসপত্র আমরা দেখব তা তোমাদেরকেও দেখাবো এবং দেখতে দেখতে যাব। চলো তাহলে দেখা যাক। Thank you.
টিকিট কাটুন, নিজের ভাগ্যকে যাচাই করুন, সাথে সাথে রেজাল্ট, হাতে হাতে পুরস্কার। জয় বাবা লোকনাথ লটারির কাউন্টার লক্ষ্য করে এগিয়ে আসুন, টিকিট কাটুন, জিতুন পুরস্কার, স্টিলের বড় গামলা। একটি লাল পার্স পাওয়া গিয়েছে, পার্সের মধ্যে মোবাইল রয়েছে। আপনারা কমিটির কাছ থেকে কেমন ইয়া দিদি ভাই রেস্টুরেন্ট বাজার দক্ষিণ দিনাজপুর একেবারে সুস্বাদ্য খাবার খেতে হলে একমাত্র প্রতিষ্ঠান দিদি ভাই রেস্টুরেন্ট। যদি শান্তি মতো মেলা ঘুরতে চান তাহলে চার মাস মাসের কাটা। আরে বাবা, বেশ ব্যথার জন্য মাসের সঙ্গে
মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আলু বিরিয়ানি, চপ, ঘুগনি, ভেলপুরি এবং সমস্ত রকম সবজি ভাত। তাহলে আর দেরি কেন, আসুন, এগিয়ে আসুন আর নিজের মুখের স্বাদ একটু ফিরিয়ে নিতে ভোলেনাথ চাট ভাণ্ডারের মুখরোচক খাবারগুলি একবার খেয়ে দেখুন। ওষুধ না খেলে আবার ব্যথা তৈরি হয়, আর ব্যথা যদি বেড়ে না থাকে না, ব্যথা হয়ে চলে গেলে কলকাতা ডাক্তারের ওষুধে ব্যথা ভালো হয় না। এটা ভিন্ডার জিনিস না, এটার নাম কট মাছ। সে মাছ থেকে লাখ লাখ টাকার ওষুধ তৈরি হয়, সে মাছের ভাতের মধ্যে সাহায্য করতে পারা যাচ্ছে ভগবানের কাজ। এই কট মাছের কাঁটা কোনো মা বাবার কোমরে থাকলে ধরবেন। আপনার মুখে অরুচিকে দূর করে, ফিরিয়ে আসবে, গ্যাস গ্যাস দূর করতে পারে। আসুন ধরে না দাঁড়িয়ে থেকে আমাদের প্রচারকারীর সম্মুখে এসে একটি প্যাকেট আমলকি আপনি সংগ্রহ করুন। আমাদের ছোট প্যাকেটের দাম মাত্র 10। আপনার উপর তন্ত্র মন্ত্র জাদু বাদ কেউ করতে পারবে না। আবারও বলছি, আরপি সিং এর লাইফ টাইম গ্যারান্টি যুক্ত ঘোড়ার নালির এখন কার্যকরী হলে যে কোনো রাশির লোক তা ব্যবহার করতে পারে এবং সেই আরপি ধারণের জন্য কোনো নিয়ম নেই। আপনাদের সামনে আমরা রেখে দেব ঘোড়ার নালির আরপি। এই আরপি ধারণ গ্রহ এবং রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায়। শুভ কাজে বাধা, এমনকি পড়াশোনা বাণিজ্য কিংবা চাকরিতে উন্নতি হবে। আমরা বিশেষভাবে জানাই আমাদের কাছ থেকে পূর্বে দেওয়া কোনো ঘোড়ার নালের আংটি পুরনো হয়ে ক্ষয় হয়ে গেলে এইভাবেই কিন্তু আমরা ধীরে ধীরে মন্দির থেকে অনেকটা বাইরে এগিয়ে এসেছে এবং একেবারে গেটের সম্পূর্ণ কাছাকাছি পৌঁছে গেছে এবং আর একটু পরেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। যাওয়ার পথে দেখো গেটটি কতটা সুন্দর লাগছে, কেননা এখন বিকেলবেলা তাই এতটা সুন্দর লাগছে, সন্ধ্যাবেলা তো আরও অপূর্ব লাগবে। চলো আমরা ধীরে ধীরে এগিয়ে যাই। আরও দেখো গেটটি কতটা সুন্দর লাগছে, সত্যি অপূর্ব লাগছে। এইভাবেই আমরা ধীরে ধীরে মেন জাতীয় সড়ক 34 নম্বরের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। তোমাদেরকে দূর থেকে দেখা গেটটি কতটা সুন্দর লাগছে, দেখো দূর থেকে। দেখো আমরা একদম খুবই কাছাকাছি চলে এসেছি রাস্তার কাছে। গাড়ি ঢুকছে না একটা, ওই জন্য
আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে ও শেয়ার করবে। এই বলে আমি শেষ করলাম।